সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং ডিটি। সো আজকের অনেকদিন পরেই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, আবার সেটার সাথে একটা মোটো ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো এখন আছি কাছাকাছি, কোনো চৌরাস্তা ক্রস করতে পারিনি, তো ওটা ক্রস করে দেন ওদিকে যাবো। তো চলো আজকে ভিডিওটার মজা নাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইকস এবং সাবস্ক্রাইব করতে একটুও ভুলবে না। দেখতেই পাচ্ছ সকালবেলা একেবারে, সবে মাত্র 6:30 মতো বাজে সামথিং, সকালবেলা বেরিয়ে পড়েছি একেবারে। তো ঠান্ডায় একেবারে চিল লাগছে পুরো, গাড়ি চালাতে প্রবলেম এত সকালবেলা। তো চলো যাওয়া যাক, এনজয় করো। সো এই রাস্তাটাই সোজা বেসিক্যালি বেরিয়ে গেছে অধিকার উদ্দেশ্যে। সো চলো যাওয়া যাক, যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই মজা লাগছে, ভালো লাগছে বেশ ব্যাপারটা। চলো লেটস গো। আর বেসিক্যালি বলতে ফ্যামিলি বন্ধু এদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। সো সেটা নিয়ে কোনো কথাই হবে না, বা এর তুলনীয় বা অতুলনীয় এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে বলে মনে হয় না। কারণ দুটো সার্কেল, একটা ফ্যামিলি সার্কেল একটা ফ্রেন্ড সার্কেল, দুটো সার্কেলের মজাটা দুরকম, দুরকমের মজা। সো কোনোটার সাথে কোনোটার তুলনা হবে না, কোনো দিনই হবে না। সো সেটা বলে লাভ নেই। সো চলো যাওয়া যাক, বেশি না কথা বাড়িয়ে মজা করো তোমরা ভিডিওটা। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনি, মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। ফ্রেন্ডস, সো আমরা বেসিক্যালি যেটা সোনারপুর বাড়াইপুর সাইডে ঢুকতে পড়ছি, মন্দির গেট তোমরা দেখতেই পাচ্ছ সাইডে আছে, লেখা ছিল রাস্তায় হলমার্ক যেগুলো থাকে সেগুলোতে। সো চলো যাওয়া যাক, আর ঘন্টা দুয়েক মতো সামথিং লাগবে, এখনও টাইম লাগবে বেশ কিছুটা যেতে। তো বেশি না কথা বাড়িয়ে যাওয়া যাক, এনজয় করা যাক ভিডিওর মজা না ভাই, চরম মজা লাগছে চরম। ঠান্ডা সূর্যের আলো, এত সুন্দর রাইডের মজা মিলিয়ে একটা কী বলবো মাখোমাখো ব্যাপার আর কি, পুরো বোঝাই যাচ্ছে। তো বেশি কিছু বলবো না, চলো এনজয় করো। সো ওয়ান ওয়ে রাস্তা, খুবই দেখে শুনে ধীরে সুস্থে চালাতে হবে বেসিক্যালি যেটা বলার। সো সেটারই চেষ্টা করছি, এবার স্পিড মেনটেন ইস জরুরি খুবই। তো সেই কারণে যদি স্পিডটা হালকা রাখতেই হবে, তাহলে ডিস্টেন্স কভার করতে পারবো না, সময় জায়গায় পৌঁছাতে পারবো না। সো চলো যাওয়া যাক। এবং আরেকটা কথা, যেখানে হচ্ছে যাচ্ছি সেখানে মানে মাছ চিংড়ি থেকে শুরু করে এইসব জিনিস খুব ভালোভাবে পাওয়া যায়। সো সব কিছু তোমাদের এক্সপ্লোর করাবো, দেখাবো তাদের লাইফস্টাইলও দেখানোর চেষ্টা করবো, সব কিছু মিশে একটা খুবই মজার ব্যাপার হবে আর কি। যে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে নেক্সট দিন। সো চলো আজকের চলে যাওয়া যাক, দেখা যাক কী হয়। মনে তো হচ্ছে খুবই ভালো হবে, মজা হবে মজা। তো বেশি কিছু না বলে এগোনো যাক, আর ভিডিওটি কোনো প্ল্যানিংভাবে বানাচ্ছি না আমি, আমার র্যান্ডম যেরকম ভিডিও হয় সেই র্যান্ডম হিসাবেই ভিডিওটা তৈরি হচ্ছে, তৈরি করছি তোমাদের জন্য। তো প্লিজ ভালোবাসা দিও ভিডিওটাকে, আর লাইকস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে। আর এই চ্যানেলে যেটা হয় মজা, বেসিক্যালি মজার জন্য যদি তোমরা ফান চাও লাইফে, তো বেসিক্যালি এই চ্যানেলে তোমরা থাকতে পারো, এবং যেটা আছে সাবস্ক্রাইব বাটন যখন করে দেবে তো তার পাশে দেখবে একটা বেল বাটন আছে। সো সেই বেল বাটনটাকে অল করে, নোটিফিকেশানটাকে অল করে রেখে দেবে, বিকজ যখনই আমি ভিডিও ছাড়বো সপ্তাহের আগে যাতে তোমরা দেখতে পাও, সেই কারণের জন্য প্লিজ সেটা করে দিও গাইস। মানে ভাঙা চোরা নিয়ে টোটালি বেকার লাগছে।
পুরো রাস্তাটাই ভাঙা ছিল আর কি বলবো বলা হয়েছে। সূর্যের আলো ভালো পরিমাণে পুরো বেরিয়ে পড়েছে সূর্যি মামা। গাইস একটা কথা, এই রাস্তা যদি তোমরা গুগল ম্যাপের ভরসা করো না পুরো গোল গোল ঘুরিয়ে দেবে। তো তোমরা যদি পার্সোনালি না চেনো প্লিজ এসো না এই রাস্তায়। তোমরা ওপার থেকে বারাপুর থেকে ব্রিজটাই কভার করে নিও, রাস্তায় গ্রিনারি বেশি, দ্যাটস ওয়াই আমি রাস্তাটা প্রেফার করলাম। বাট এতটা ডাল আগেও এসেছি রাস্তা দিয়ে, এতটা বাজে অবস্থা ছিল না, বাট এই রিসেন্টলি কিছুর কারণে হয়তো মেবি এরকম খারাপ হয়ে গেছে। আগেও গেছি রাস্তা দিয়ে, বাট এতটা ডাল অবস্থা ছিল না রাস্তা। এবারে সেই ডালনেসটা আমরা ফিরে পেয়েছি, তো এর জন্য নিজেদের বাহবা দিতে ইচ্ছা হচ্ছে আর কিছুই না বেশি না। গাইস নো প্রবলেম, ইসমে আলগ মজা আয় গাইস, এটা তো আলাদাই মজা। আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি গ্রামের উদ্দেশ্য, কি দারুণ লাগছে। ও এবার রাস্তাটা একটু ভালো হয়েছে, এবার গাড়ি চালিয়ে মজা। পুরো ব্ল্যাক রোডস, হ্যাঁ অসাধারণ লাগছে, খুব সুন্দর। চলো ওয়েট করছো কিসের, মজা নাও আবাইগা। আসলি মজা গাইস, মনে হচ্ছে যে ভালো মজা হতে পারে, বিকজ এখন অবধি রাস্তাটা রেললাইনটা ক্রস করার পর ভালোই পেলাম। তো আশা করা যায় আগে এরকমই রাস্তা থাকবে, বা না থাকলে সেটা আমাদের ভাগ্যের দোষ। সো আপনাদের কোনো চাপ নিয়ে লাভ নেই, যেটা মজা নেন আপনারা বা সেটুকুই বলার। রাস্তাটা এবার পুরো মাখনের মতো, অ্যাপিটাপিটি ভালো কাজ করেছে, বাট ওইদিকে রাস্তাটা জাস্ট মানে বাজে, অর্থ বললে অর্থের অসম্মান, জাস্ট বাজে রাস্তা। সো এরকম রাস্তা থাকলে তো 24 কিলোমিটার আধ ঘন্টাও লাগবে না। দেখো মাটির বাড়ি কি বিউটিফুল, দেখো সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য আছে সেই অরণ্যেরই একটা সাইড এইদিকে দেখতেই পাচ্ছে, জঙ্গল এলাকা। ওয়াও গরু ছাগল গরু আদা সব দেখতে পাচ্ছ গ্রামের নিচে, সাইড দিয়ে সব পুকুর ফিশারি, পুরো গ্রামের রাস্তা দারুণ। সো লেটস গো গাইস, চলো ম্যানগ্রোভ অরণ্যের পুরো জায়গা দেখতেই পাচ্ছ, টাউন কতটা, সাইডের জমিগুলো আর ওপরটা কতটা বিউটিফুল লাগছে,
বুঝতে পারছো তো কত সুন্দর জায়গা, নৌকো বাঁধা পুরো গ্রামের রাস্তা, হঠাৎ করে ঢুকে গেলাম, বুঝতেই পারছো গ্রামের ভিতরে, এর ভিতরেই আমরা যাব বেশ কিছুটা। সো চলো যাওয়া যাক। এবার তোমরা দেখতে পাবে সামনেই আছে নদী,